একজন মানবিক শওকতের গল্প শুনো। শরীরের ক্ষত নিয়ে রাস্তার পাশে কেউ পড়ে থাকতে দেখলেই ছুটে যান তিনি। নিজের বেতনের টাকা দিয়ে তাদের চিকিৎসা, খাবার আর পোশাকের ব্যবস্থা করেন বেয়ারিশের কণ্ঠ মানবিক শওকত। প্রতিদিনই কোনো না কোনো ভারসাম্যহীন রুগীকে হাসপাতালে নিয়ে এসে সুস্থ করে তোলেন। এসব রুগীকে দেখভাল করতে গিয়ে গত 10 বছর ধরে নিজের জন্য একটি পোশাকও কিনতে পারেননি তিনি। বিভিন্ন পারিবারিক ও অফিসের অনুষ্ঠানে যেতেন সহকর্মীর পোশাক পরে, আর বেতনের অর্ধেকের টাকা ব্যয় হচ্ছে অসহায় এসব রুগীর পেছনে। পরিচিত জনদের দেয়া কাপড় থেকে অসুস্থ রুগীকে দিত এবং নিজেও পরত। এই ব্যক্তির বাড়ি নোয়াখালী কবিরহাটে। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তার চাওয়া সরকার সব বিভাগীয় মেডিকেল কলেজে নিঃস্ব ও বেয়ারিশি ওয়ার্ড চালু করবে। সেখানে বিনা পয়সায় তারা চিকিৎসার পাশাপাশি ওষুধ পাবে। বেয়ারিশদের জন্য সেখানে কিছু সেবক নিয়োগ দিতে হবে, যাদের পোশাকও কিনে দিতে হবে এবং সুস্থ হওয়ার পর যে কোনো একটা শেডের নিচে যেন আশ্রয় মেলে সেই ব্যবস্থা করতে হবে। এটা করলে কোনো মানুষ আমাদেরকে অভিশাপ দিয়ে মারা যাবে না। বিত্তশালীরা একটু সহায়তা করলেই এটা সম্ভব। তিনি বলেন, ড্রেসিং ছাড়াও ওষুধ, পোশাক ও খাবার কিনতে খরচ হয়। বেতনের টাকা থেকেই এসব কিনি। বেতনের টাকা মানবিক কাজে খরচ করাটা একটা নেশা হয়ে গেছে। প্রথম ভাবতাম আমার বন্ধুরা সবাই গাড়ি কিনছে আর আমি কিছুই করতে পারি নাই, কিন্তু যখন মানুষগুলো আমার টাকায় কেনা খাবার খেয়ে আমার মুখের দিকে তাকিয়ে নিষ্পাপ হাসি দেয়, সেই হাসি টাকা দিয়ে কেনা যায় না। সমাজে কিছু মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আমি, এবং এজন্য এটাই করছি। প্লিজ আপনারা এই মানুষগুলোর জন্য পাশে দাঁড়ান। আরেকটি কথা, পুলিশ শব্দটি শুনলে আমরা আঁতকে উঠি, কিন্তু এ পুলিশদের ভেতরে অনেকে রয়েছে তারা নিজের জীবনকে শুধু সেবায় উৎসর্গ করে দিয়েছে। তাদের ভালো দিকগুলো আমরা আলোচনা করতে পারি। আসুন না সুন্দর সমাজ সৃষ্টির লক্ষ্যে এগিয়ে যাই সমান্তরালভাবে। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।